আজ সোমবার চব্বিশে পৌষ দু হাজার সালের নয় জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্য বেশ কয়েকটি ব্যাপারে কিন্তু দিনটি দিনটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে সুস্থ সবল সুন্দর রাখতে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত তেল তেলমাল মশলাযুক্ত খাদ্য খাবার খাবেন না সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জলের সাথে মধুকে মিশিয়ে সেবন করুন এটি আপনার শরীরের পক্ষে অত্যন্ত উপকারী হতে চলেছে আজ কিন্তু কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন দেখবেন বস কলিকদের সাথে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন আজ কিন্তু আপনার নতুন আইডিয়া বা ধারণাগুলি ফলদায়ক প্রমাণিত হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পাবে আজ নিজের জন্য অনেকটা খালি সময় পাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন আজ আপনার অর্থ কিন্তু চুরি হতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন বারবার কিন্তু আপনার এই অতিরিক্ত উদারতার সুযোগ নিতেই পারে সন্ধ্যেবেলার সময়টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে আপনারা অতিবাহিত করবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে খালি সময় আপনারা কোনো খেলাধুলো করতে পারেন জিমে যেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা সন্দেহ বাতি হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি কিন্তু হতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আর যেহেতু সোমবার তাই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আগত চব্বিশে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি সতেরোই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করবে ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ দুটি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না